নমস্কার, এসকে লার্নিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় মাধ্যমিকের ভূগোল। আজকে মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে 121 এবং 122 নম্বর পেজের সমস্ত ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। মূলত এমসিকিউ, এসসিকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ এবং বাম দিক ডান দিক মেলা, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আসছি ক বিভাগে বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে রয়েছে, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 64 গুণ, অর্থাৎ ঘ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জলপ্রপাত। ক দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। একটি গ্রিন হাউস গ্যাস হল, সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে CO2, অর্থাৎ খ দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান কী হবে? না, ক্রমশ কমে যাবে, অর্থাৎ খ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়, 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে জৈব সার, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। আসছি পরের প্রশ্নে, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গোয়া। পরের দাগে আসছি, বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায়, 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে গঙ্গা নদী অববাহিকায়, অর্থাৎ ঘ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের দাগে আসছি, গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভাঙ্গার, অর্থাৎ ক দাগের অপশন হবে সঠিক উত্তর। দশের দাগে আসছি আমরা, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল, সঠিক উত্তর হবে কূপ ও নলকূপ পদ্ধতিতে, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে, অর্থাৎ গ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের দাগে আসছি, ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত, সঠিক উত্তর হবে চিকমাগালুরুতে, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের দাগের প্রশ্ন, ভারতের প্রযুক্তি রাজধানী বলা হয়, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বেঙ্গালুরু, অর্থাৎ খ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি শেষ এমসিকিউ প্রশ্নতে, যে সংস্থা ভারতে ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করে তা হল, 4টি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর কী হবে SOI, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে এখানে সঠিক উত্তর, খ দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। এরপর আসছি খ বিভাগে, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একের দাগে রয়েছে, উৎপাটন প্রক্রিয়া হলো বায়ুর ক্ষয়কাজের প্রক্রিয়া, অশুদ্ধ হবে কারণ আমরা জানি উৎপাটন প্রক্রিয়া হচ্ছে হিমবাহের ক্ষয়কাজের একটি প্রক্রিয়া। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, এটা শুদ্ধ হবে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। অশুদ্ধ হবে কারণ আমরা জানি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। একই সময়ে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। শুদ্ধ হবে, ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসাবে চাষ করা হয়। অশুদ্ধ হবে কারণ আমরা জানি ভারতের অধিকাংশ গম রবি শস্য হিসাবে শীতকালে চাষ করা হয়। ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে। অশুদ্ধ হবে কারণ আমরা জানি ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে উত্তরপ্রদেশ রাজ্যে। রেডার হলো প্যাসিভ সেন্সর। অশুদ্ধ হবে কারণ আমরা জানি রেডার হলো একটি অ্যাক্টিভ সেন্সর। এরপর আসছি দুইয়ের দাগে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে ড্যাশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মুলানগিরি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বাবা বুদান পাহাড়ের, অর্থাৎ এখানে বাবা বুদান লিখতে হবে। বৈপরীত্য উত্তপ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ট্রোপোস্ফিয়ার স্তরে বা ক্ষুব্ধমণ্ডল স্তরে। সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হল ড্যাশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নিয়ত বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ লিখলেও তোমরা নম্বর পাবে, তবে নিয়ত বায়ুপ্রবাহ লেখাটাই বেটার। ড্যাশকে কমলালেবুর শহর বলে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নাগপুরকে কমলালেবুর শহর বলে, যেটা ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এখানে নাগপুরকে লিখলেই হবে। শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে শিল্পের শিল্প বলা হয়। 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে ড্যাশ বলে। সঠিক উত্তর কী হবে? মেগা সিটি বলে। 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে মেগা সিটি বলে। আসছি পরের দাগে, একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি। উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম লেখো। তো এটা আমরা সকলেই জানি,
উচ্চগতি বা পার্বত্য প্রবাহী নদীর প্রধান কাজটির নাম হচ্ছে ক্ষয়কাজ। উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময় বৈপরীত্য উত্তাপ ঘটে? উচ্চ পার্বত্য অঞ্চলে রাতের বেলায় বৈপরীত্য উত্তাপ ঘটে। বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন? বান ডাকলে নদীতে সমুদ্রের জল প্রবল বেগে গর্জন করে প্রবেশ করে, সেই জন্য বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয়। বর্জ্য পদার্থ কি? ব্যবহার করার পর যে সকল বস্তু বা যে সকল জিনিস মানুষ বর্জন করে দেয় সেগুলোই হচ্ছে বর্জ্য পদার্থ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি? চিরসবুজ বনভূমির অপর নাম হচ্ছে ম্যানগ্রোভ। কোন দ্রুতগামী রেলপথ পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে হীরক চতুর্ভুজ পরিকল্পনার মাধ্যমে। আচ্ছা, শেষ প্রশ্ন দেখো, রয়েছে এসিকিউ প্রশ্ন, পিক্সেল কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। আচ্ছা, এরপর আসছি আমি বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। প্লায়া হচ্ছে বায়ু ও জলধারা, স্যাডল পিক হবে আন্দামান, নভোসেবা হবে ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর এবং মহানদী প্রকল্প হবে হীরাকুন্দ বাঁধ।